বন্ধুরা, চোঙ বা বেলনের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমরা আগের একটি ভিডিওতে জেনেছ। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে চটপট দেখে নাও। ওই ভিডিওতে আমরা জেনেছি যে বেলন বা চোঙ মোট 5 প্রকারের হয়। ওই 5 প্রকারের প্রথম 2 প্রকার সম্পর্কে আজকের ভিডিওতে জেনে নেব। চলো তাহলে চটপট দেখে নেওয়া যাক। প্রথম প্রকার হলো সরল চোঙ। কোনো সমতলের উপর যদি কোনো চোঙকে শোয়ানো কিংবা গড়ানো হয় এবং সেই অবস্থায় যদি চোঙটির যে কোনো পাশেই তার অনুদৈর্ঘ্য বরাবর সম্পূর্ণভাবে মিলে যায় তাহলে সেটি একটি সরল চোঙ। উদাহরণ হিসেবে আমরা জলের যে কোনো পাইপ, লোহার রড ইত্যাদিকে বলতে পারি। দ্বিতীয় প্রকার হলো বক্র চোঙ। কোনো সমতলের উপর যদি কোনো চোঙকে শোয়ানো বা গড়ানো হয় এবং সেই অবস্থায় যদি চোঙটির যে কোনো অংশেই তার অনুদৈর্ঘ্য বরাবর সম্পূর্ণভাবে মিলে যায় না, অর্থাৎ চোঙটির বক্রাকার তলের সব অংশই সমতলকে অনুদৈর্ঘ্য বরাবর স্পর্শ করে না, তাহলে চোঙটি একটি বক্রচোঙ। উদাহরণ হিসেবে স্প্রিং, বাঁকা শাবল ইত্যাদিকে আমরা বলতে পারি। বন্ধুরা, আজকের ভিডিওতে এই 2 প্রকার চোঙ সম্পর্কে বলা হলো। অন্য ভাগগুলি সম্পর্কে পরের একটি ভিডিওতে আলোচনা করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।